মে মাসকে বলা হয় সত্যজিৎ রায়ের মাস, তাই এই মাসে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের সর্বশ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে অন্যতম ফেলুদার ওপর গবেষণা বই, প্রসেনজিৎ দাশগুপ্তর লেখা ফেলুদা রহস্য। তো প্রথমে বইটা খুললেই দেখা যাবে প্রকাশকের লোগো, তারপর আরও গেলে আরও কিছু লেখা, তারপরে লীলা মজুমদারের লেখা, ফেলুচাঁদের সব বানানো গল্পই সত্য, তারপর কিছু বিশেষ কৃতজ্ঞতা, তারপর বইয়ের ব্যাপারে কিছু জরুরি লেখা, তারপর আসছে সূচিপত্র। এই সূচিপত্র দেখে মনে হচ্ছে এই বইয়ের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আরও ভেতরের দিকে পড়লে এমন এমন অনেক খুঁটিনাটি বিষয় পাবেন যা আগে ভাবেননি যে এমনটাও হতে পারে। ফেলুদার আরও নতুন দিক বোঝা যাবে এই বইয়ের মধ্যে দিয়ে, এ থেকে বেশি বললে স্পয়লার করা হবে ফেলুদা প্রেমীদের কাছে। এবার বইয়ের ব্যাপারে বললে, বইটা বেশ মোটা, 335টা পেজ আছে, সাইজটাও মোটামুটি কমফোর্টেবল, ওয়েটটাও ঠিক আছে। বইটার ফ্রন্ট এবং ব্যাকে ফেলুদার হাতে আঁকা খুব সুন্দর গ্রাফিক্সগুলো রয়েছে, সঙ্গে খুব সুন্দর কালার আছে, দেখতেও খুব ভালো লাগছে। বইটা লিরিক্যাল বুক পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে 2019 সালে, দাম 500 টাকা। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।